যদি প্রার্থীদের পাশে থাকি, জনপ্রতিনিধিদের পাশে থাকি, কোন শক্তি কাজে আসবে না। আর আমি মানুষের প্রতি ভরসা আছে। মানুষ ভোট দিয়েছিল, ভোট লুট হলেও মানুষ জানতে পারছে আমার ফুলপুরা অঞ্চলে, আমাদের সিপিএম এবং আইএসএফ এর জোটে আমাদের কাছে খবর ছিল, ওখানে আমরা 22টা 29টা সিটের মধ্যে 22টা গণনা হয়েছিল, সেটা 22টাতে আমরা জয় লাভ করেছিলাম, ভয়ে সেখান থেকে বার করেছি। খোঁজ নিয়ে দেখুন ফুলপুরা অঞ্চলে আজকে শুনছেন মানুষ, যারা জিতেছে বলছে তাদের বিচার বিশ্বাস করার মতো সব সাহসটুকু দেখাতে পারছে না, কারণ মানুষ তো বলছে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি আমরা দুটো আমাদের আইএসএফ যারা জিতে গিয়েছিল তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি দিচ্ছি করতে করতে রাত্রি 12টা পর্যন্ত বাজিয়ে দিয়েছিল। আমার প্রশ্ন এখানে যে 8:30টা যার অ্যানাউন্সমেন্ট হলো যে জিতে গিয়েছে, একজন 6,000 এর উপরে ভোটে, একজন 5,000 এর উপরে ভোটে, কেন 12টা পর্যন্ত নিয়ে গেল? এর মধ্যেই আরামুন সাহেব এবং তাদের গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে কাউন্টিং সেন্টারের মধ্যে ঢুকলো। লোকে যিনি আমাদের মহিলা প্রার্থী ছিলেন তিনি এখন নিখোঁজ, এখনো পর্যন্ত নিখোঁজ, তার স্বামীকেও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে আগামী দিনে বিরত আন্দোলনে রাখবো, এটা তার পরিবারের লোকের সাথে কথা হয়েছে, কোন যোগাযোগ হচ্ছে কি আমরা জানছি। আমার তো ভয় পাচ্ছি, জানি না ওটাকে আমি কিভাবে ফিরে পাবো, তবে সৃষ্টিকর্তার কাছে আশা করবো যেন সে সুস্থ শরীরে তারা বাড়ি ফিরে আসে। তো এর মধ্যে আরামুল সাহেব ঘুটুকলেন ভিতরে, যিনি আমাদের মহিলা প্রার্থী ছিলেন জেলা পরিষদে, তাকে ধাক্কা দিয়ে যে তুই তো হেরে গেছিস এখানে কি করছিস বলে যারা আরো যাদের কাউন্টিং এজেন্ট ছিল আমাদের তাদেরকে মারধর করে। যখন এর প্রতিবাদ করতে থাকে আরো গুন্ডা মোস্তানকে নিচে থেকে ডেকে, ওর থেকে ডেকে এদের উপরে চড়াও হয়, আর ওই সময় বিদ্যুতের লাইনটা অফ করে দেয়। আপনারা ভাবলে অবাক হয়ে যাবে, কাউন্টিং সেন্টার প্রায় 4 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় পড়েছিল। আমি ধরে নিচ্ছি দরকার কাটিয়ে ওই সময় বিদ্যুতের ফল্ট হয়েছিল, জেনারেটার কোথায় গেল, ইচ্ছাকৃতভাবে প্রায় 4 ঘন্টা ধরে অপারেশন চালিয়েছে। সেই সময় বাইরে আমাদের গুটি কয়েক যে কর্মী সমর্থক ছিল, কিছু এজেন্ট ছিল, কিছু জেতা প্রার্থী ছিল, তাদের উপরে বোমাবাজি করলো তৃণমূল বাহিনী, গুলি চালালো। আর এই চক্রান্তের একটা পার্ট হিসাবে এই আরামুল সাহেবের নেতৃত্বে পুলিশের দিকে গুলি চালালো। সেই সুযোগটা কাজে লাগিয়ে পুলিশ নির্বিচারে আমাদের কর্মীদের দিকে গুলি চালিয়েছে। আমাদের কাছে যে খবর এসেছে 8 থেকে 10 জন গুলিবিদ্ধ হয়েছে, এখনো 4 থেকে 5 জনকে আমরা খুঁজে পাচ্ছি না। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে পুলিশ কিছু লাশও নাকি তুলে নিয়ে চলে গেছে। এটা চাচ্ছে বাংলার গণতন্ত্র, শাসক আজকে কোন জায়গায় পৌঁছেছে? লক্ষ্য একটাই, যে বিভিন্ন স্কিমের নামে যে টাকাগুলো আসে আমাদের গরিবের মানুষের, প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা যে লুট হচ্ছে, আগামী 5 বছর পর্যন্ত লুট করতে হবে। সেই জন্য সন্ত্রাস করে প্রশাসনকে লাগি কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে, আধিকারিকদেরকে কাজে লাগিয়ে, তৃণমূলের গুন্ডা বাহিনীদের কাজে লাগিয়ে এটাকে দখল করার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাবো যারা স্বল্প সময়ের মধ্যে সেখানে গণতন্ত্র রক্ষার স্বার্থে উপস্থিত হয়েছে, আপনাদেরকে কর্মী জানাচ্ছি। আর এই জয়টা আমরা বিরোধীরা এত মার খেয়ে তাতে দাঁত রেখে কাউন্টিং অফিসে মার খাওয়ার পরও যে কোটা আমরা রেজাল্ট নিয়ে আসতে পেরেছি, প্রত্যেকটা জয় আমি বাংলার মানুষকে উৎসর্গ করছি। আগামী দিনে বাংলার গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের ভূমিকা আগে থাকবে এটা আমি আশা করছি। তাই আপনাদের প্রত্যেককে বলবো এই লড়াই পিছ পাওয়ার কোনো জায়গা নয়। আমরা প্রত্যেকে মাঠে যখন মাইক ধরি, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি, বড় বড় রাজনীতিবিদদের কথা বলি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমার এই যে সময় আসতে চলেছে আর একটা সন্ত্রাস না হবে শাসক। সে সন্ত্রাসটা ইতিমধ্যে শুরু হয়েছে, যে কটা বিরোধী জিততে পেরেছে তাদের উপরে আবার প্রেশার কি দিয়ে খাবে, মিথ্যা কেস দেবে। গত রাত্রি আমাদের প্রার্থীদের বাড়িতে পুলিশ হানা দিয়েছিল, মিথ্যা কেস দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে যাতে শাসকের কাছে সারেন্ডার করানো চাই প্রক্রিয়া চলবে। তবে একটা কথা বলি, মানুষ যদি প্রার্থীদের পাশে থাকি, জনপ্রতিনিধিদের পাশে থাকে, কোন শক্তি কাজে আসবে না। আর আমি মানুষের প্রতি ভরসা আছে। মানুষ ভোট দিয়েছিল, ভোট লুট হলেও মানুষ জানতে পারছে আমার ফুলপুরা অঞ্চলে, আমাদের সিপিএম এবং আইএসএফ এর জোটে আমাদের কাছে খবর ছিল, ওখানে আমরা 22টা 29টা সিটের মধ্যে 22টা গণনা হয়েছিল, সেটা 22টাতে আমরা জয় লাভ করেছিলাম, ভয়ে সেখান থেকে বার করেছি। খোঁজ নিয়ে দেখুন ফুলপুরা অঞ্চলে আজকে শুনছেন মানুষ, যারা জিতেছে বলছে তাদের বিচার বিশ্বাস করার মতো সব সাহসটুকু দেখাতে পারছে না, কারণ মানুষ তো বলছে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আশা করবো কোর্টের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করবো শেষ কথা, যে আপনারা গণতন্ত্র রক্ষার স্বার্থে যেমন রাস্তায় নেমেছে, আজকে তাই এটাই শেষ নয়, আগামী দিনও আপনাদেরকে আমরা পাশে পাবো, এর লড়াই আমরা পাশে পাবো আপনাদের। ধন্যবাদ।